আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আমাদের আন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলব কবুতা ডিজেল ইঞ্জিন জেটি প্লাস 155 মডেলের পাওয়ার টিলারটি নিয়ে, যার বহুমুখী ব্যবহার। এই ভিডিওটির পুরোটি দেখার চেষ্টা করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবুতা ডিজেল ইঞ্জিন জেটি প্লাস, যার বিস্তারিত আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন তাও আমাদের ভিডিওতে জানানো হয়েছে। এর বহুমুখী ব্যবহার সম্বন্ধে এখান জেনে নিই। এটা যেহেতু পাওয়ার টিলার অতএব চার্জ তো হবেই, এছাড়াও এর রয়েছে বহুমুখী ব্যবহার। তো এটা দিয়ে আপনারা ফুললি স্পিডে চাইলে পারে ওয়াটার পাম্প হিসাবে ব্যবহার করতে পারবেন। ওয়াটার পাম্প এই মিনি এই পাওয়ার টিলারটিতে 10-15 লিটার পেট্রোল আটে। এটা আপনারা ফার্টিলাইজার স্প্রের কাজে ব্যবহার করতে পারবেন, সাইলেজার হিসাবে ব্যবহার করতে পারবেন, পণ্য পরিবহনের জন্য ব্যবহার করতে পারবেন। পণ্য পরিবহনের জন্য প্রায় 1500 কেজির উপরে আপনারা পণ্য আনা নেওয়া করতে পারবেন। এটা আপনারা ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন, কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করতে পারবেন। এটাতে এত পরিমাণ শক্তি রয়েছে যে চাইলে আপনারা কাঠ ফাড়া মেশিন হিসাবে ব্যবহার করতে পারবেন এবং ফার্মিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আমরা পুরো ভিডিওটিতে দেখানোর চেষ্টা করছি এর বহুমুখী ব্যবহার সম্বন্ধে, এবং এটা নিয়ে বিস্তারিত আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চাইলেই কিনে নিতে পারেন, বাংলাদেশে এখন অ্যাভেলেবল। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময় এবং আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন।